কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাসিমা খাতুন নামে এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার পদ্মা নদীর পূর্ব পাশের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। নাসিমা খাতুন দৌলতপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী। এ বিষয়ে নিহত নাসিমার ভাই জানান, সকালে পদ্মা নদীর পূর্ব পাশের মাঠের মধ্যে বোরকা পরা অবস্থায় এক নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। আমরা খবর পেয়ে পৌঁছালে তার পোশাক আশাক দেখে চিনতে পারি। তারা দাবি করেন, নাসিমা গোপনে প্রায় 2 বছর যাবৎ ধরে এক ড্রাইভারের পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। আমরা লোক মুখে শুনতাম কিন্তু বুঝতাম না। আজ এই ঘটনায় প্রমাণ করে সে পরকীয়ায় জড়িত ছিল। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারীর পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেছে। পরিবারের কাছ থেকে জানতে পারি তিনি 7 দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দিন যাবৎ আমাদের এলাকার সম্পর্কে আমার বুকু হয়, ওনাকে 6 দিন ধরে পাওয়া যাচ্ছিল না। তো আমরা থানায় একটা জিডি করি। গতকালকে রাত্রে পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করছি থানায়, গতকালকে রাত্রেও জিডি করছি। তো আজকে সকালবেলায় হঠাৎ আমাদের কাছে নিউজ আসলো যে গোলাপনগর যে মাঠ আছে, মাঠের ভেতরে তার হচ্ছে এক কথায় তার যে লাশটা ছিল, লাশটা বিধ্বস্ত অবস্থা ছিল, তার গলা কাটা লাশ পাওয়া গেছে। এই আমাদের কাছে সংবাদটা আসে। আসার পরে আমরা প্রশাসনকে তদন্ত আমরা জানানোর পরে প্রশাসন ওখানে যায়। যাওয়ার পরে সবাই দেখে যে তার গলা কাটা লাশ, এবং আমাদের ধারণা তাকে বেশ কিছু একজন না কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে তার গলা কেটে গলাটা পাওয়া যায়নি, গলাটা হয়তো কোথাও রাখছে তা বলতে পারবো না। আমরা চাই যে বাংলাদেশের আমাদের যে সরকার, সেই সরকার আমরা প্রকাশ করছি, আমাদের সোর্স আছে।